2021 সাল জুড়েই খাবারের চরম অভাব ছিল উত্তর কোরিয়ায়। তাই বাধ্য হয়ে নতুন বছরের শপথে ভিন্ন কথা বললেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। এবার পরমাণু অস্ত্রের পরিবর্তে খাদ্য উৎপাদন ও জীবনযাত্রার মান উন্নয়নে জোর দেওয়ার কথা বলেছেন তিনি। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কোরিয়ার ওয়ার্কার্স পার্টির অষ্টম সেন্ট্রাল কমিটি প্লেনারি বৈঠক শেষ হয় শুক্রবার। সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য দেন কিম জং উন। সেখানে তিনি দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। 2022-এ উত্তর কোরিয়ার প্রধান লক্ষ্য হবে আর্থিক উন্নয়ন বলেও জানান তিনি। এবছর তার প্রেসিডেন্ট পদে দায়িত্ব নেয়ার 10 বছর পূর্ণ হয়েছে। 2011 সালে তার বাবা মারা যাওয়ার পর তিনি ওই পদে বসেন। কয়েকদিন আগেও কিম নতুন বছরে একাধিক নীতিগত পরিবর্তনের কথা ঘোষণা করেছিলেন। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার ওপরও জোর দিয়েছেন। তবে এবার সরাসরি দলের বৈঠকে তার আর্থিক উন্নয়নের প্রসঙ্গ তোলা তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন অনেকে। জানা গেছে, করোনা মহামারীর শুরু থেকেই অভ্যন্তরীণ লকডাউন জারি করে কিমের সরকার, ফলে বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় উত্তর কোরিয়ার, ভেঙে পড়ে অর্থনীতি। তারই রেশ ধরে চূড়ান্ত খাদ্য সংকট দেখা দিয়েছে দেশটিতে। বিভিন্ন সংবাদ মাধ্যমেও এ খবর প্রকাশিত হয়েছে। এই পরিস্থিতি সংকট কাটিয়ে উঠতে পরমাণু অস্ত্র নিয়ে আলোচনা বন্ধ রেখে কিম আর্থিক উন্নয়ন ও জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের দিকে জোর দিতে চাইছেন। দলীয় বৈঠকে কিম তার বক্তব্যে গ্রামীণ উন্নয়ন, মানুষের খাদ্যাভ্যাস ও স্কুল শিক্ষার প্রয়োজনীয়তার ওপর বেশি জোর দেন। সমাজতান্ত্রিক কার্যক্রম পরিচালনার ওপরও জোর দিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে উন্নয়নের কাজ চলবে।